Assalamualaikum everyone. Kya avostha shobar? Chole aslam arekta notun vlog niye. E vlog ta amar jonno ektu special karon eta chilo amar cake er first order. Normally ami onek cake baniyechi amar family member der special occasion e, but eta chilo amar order er cake ar khalamunir friend er birthday chilo. That's why khalamuni amake order kore cake ta ar alhamdulillah shobai onek pochondo korche amar cake ta. আর এইদিকে আমি কেকের ফুল রেসিপিটা দেই নাই কারণ যেহেতু এটা আমার বিজনেস সো আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড কয়েকটা ক্লিপস দেখাচ্ছি আপনাদের কেকের ব্যাটারটা আমি প্রপারলি রেডি করে আমি কেকটা চুলায় বেক করব আর আমি অলরেডি চুলায় মানে কড়াইটা প্রিহিটে দিয়ে রেখেছি আর এখানে একটু ভ্যানিলা এসেন্স আর অয়েল দিয়ে একদম লাস্ট ফিনিশিং দেব এরপর আমি কেকটা চুলায় বেক করতে দিয়ে দেব এইটা আমি ব্যাটারটা মোল্ডে নিয়ে নিয়েছি আর একটু ওয়েট করে দেখছিলাম যেহেতু আমার মোল্ডের ওয়েট আছে আর এখানে 1 পাউন্ড থেকে একটু বেশি আছে আর আমি একটু বাবলগুলো সরিয়ে নিয়েছিলাম যেন ভিতরে ফাঁপা অংশ না থাকে আর অবশ্যই আগুনটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে কেকটা বেক করতে দিয়ে আমি এদিকে ক্রিমটা রেডি করছিলাম আমি বেসিক্যালি হচ্ছে ভিবোর যে রেড ক্রিমটা থাকে আমি সেটা ইউজ করি ক্রিমটা অনেক মজা আর এই তো আমার কেক অলরেডি বেক হয়ে গিয়েছে এর মধ্যে আর দেখেন কতটা সফট হয়েছে আমি ভিতর অংশটাও দেখিয়ে দিচ্ছি কোনো ফাঁপা অংশ ছিল না আর এরপরে আমি কেকটা আইসিং করে একটু চিল্ড আপ করতে ফ্রিজে রাখবো তারপরে খালামুনির সাথে আমি ভিডিও কলে থেকে ডেকোরেশনটা দেখাবো কারণ আমি চাচ্ছিলাম খালামুনি যেন নিজের পছন্দ মতো একটু স্যাটিসফাইড হয়ে যেন ডিজাইনটা দিতে পারে আর আমিও যেন কোনো ভুল না করি তাই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ কালার সাদার মধ্যে কালারটা ফুটছে অনেক সুন্দর আমি অ্যাকচুয়ালি ফুল কেকটাই ডেকোরেশন করেছি খালামুনির সাথে ভিডিও কলে থেকে আর খালামুনিকে বলেছিলাম যেন একটু ভিডিও করে রাখে আমি যেন আমার ব্লগে দিতে পারি এরপর একদম ডেকোরেশন শেষে আমি মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছিলাম নিসাকে আমি বললাম যে এই বলগুলোর পাশে ছোট 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 ফুলগুলা দিয়ে না ছোট ছোট বলগুলা দিয়ে একটা ফুল বানাইতে যদিও এটা অনেক ধৈর্যের কাজ যেটা নিসার জন্য খুবই কষ্ট কিন্তু তারপরে সে আমি বলার কারণে করতেছে এই যে আমার কেকের ফাইনাল লুক পরের দিন বিকেলবেলা আমি রেডি হয়ে যাই আর আমি কেকটা বেক করেছিলাম আগের দিন রাতে বেলা আর এই ড্রেসটা আমি কয়েক বছর আগে কাস্টমাইজ করে বানিয়েছিলাম আমার একটা প্রোগ্রামের জন্য তো ভাবলাম অনেক দিন পরা হয় না আর এই তো একদম সিম্পল লুক আমি সবসময় পছন্দ করি এর মাঝে আমরা চলে গিয়েছিলাম জিসি একটা রেস্টুরেন্টে আর এই যে আমার কেকটা আমার কেকের যদি অনেস্ট রিভিউ চান অবভিয়াসলি খালামুনির ব্লগটা দেখতে হবে ওখানে একদম অনেস্ট রিভিউ দেওয়া আছে আজকের মতো এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ